নমস্কার, আমার নাম অনুপম রায়। প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ এই চ্যানেলে কম্পিউটারে বিভিন্ন টপিক খুবই সহজ সরলভাবে এবং চিত্রভিত্তিক বোঝানো হয়েছে, যাতে তোমাদের উপকারে লাগে। তোমরা যেমন দেখবে সেই রকম সাবস্ক্রাইবটাও করে নেবে। আজকের আলোচনা করব সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটি বৃত্তিমূলক বিভাগের FDLD এর একটা পার্ট, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের দ্বাদশ শ্রেণীর একটা পার্ট। শুরু করছি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যে সমস্ত সার্কিটের আউটপুট বর্তমান ইনপুট এবং আগের ইনপুটের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট তৈরি হয় কম্বিনেশনাল লজিক সার্কিট এবং মেমারি সার্কিটের সমন্বয়। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ হল রেজিস্টার, কাউন্টার ইত্যাদি। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটকে দুভাগে ভাগ করা যায়, যথা এক নম্বরে হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, দু নম্বরে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এবারে আসব সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা ব্যাখ্যা করতে। ক্লক ফ্লিপ ফ্লপগুলি সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট ব্যবহার করে। সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে ব্যবহৃত ফ্লিপ ফ্লপগুলির অবস্থা সুস্থিত এবং এদের আভ্যন্তরীণ অবস্থা ক্লক পালসের সঙ্গে পরিবর্তিত হয়। উদাহরণ, ক্লক RS ফ্লিপ ফ্লপ, JK ফ্লিপ ফ্লপ, D ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এবারে আসছি দু নম্বরে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আনক্লকড ফ্লিপ ফ্লপগুলি অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট ব্যবহার করে। অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে ব্যবহৃত ফ্লিপ ফ্লপগুলির অবস্থা সুস্থিত নয় এবং এর সিস্টেমের অবস্থা ইনপুট সিগন্যালের সঙ্গে পরিবর্তিত হয়। এটি ব্যবহৃত হয় সেই সব ডিজিটাল সিস্টেমে যেখানে ক্লক পালসের প্রয়োজন নেই। এবারে আমি দেখাবো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের চিত্রটি। এটি হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের চিত্র। আগেই বলেছি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট তৈরি হয় কম্বিনেশনাল লজিক সার্কিট এবং মেমারি সার্কিটের সমন্বয়। অর্থাৎ আমি যদি এখানে মেমারি সার্কিটটি বাদ দিয়ে দিই, পড়ে থাকে কম্বিনেশনাল লজিক সার্কিট। অর্থাৎ কম্বিনেশনাল লজিক সার্কিটের সঙ্গে যদি শুধু মেমারি সার্কিট যোগ করে দিই, সেটি হয়ে যায় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। ভালো করে দেখে নাও, এটি হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের চিত্র।